জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম, শুরুতেই জানিয়ে দেব একটি ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ সংবাদ। ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে কড়া হুঁশিয়ারি দিলেন ইউনুস, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবার হাসিনাকে বোঝা মনে করছে ভারত, উভয় সংকটে ফেলেছে খুনি হাসিনা, যে কোনো সময় দিতে পারে ঘাড় ধাক্কা। এদিকে ভিসা বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র, পাচ্ছে না ব্রিটেনে আশ্রয়, দেশ থেকে পালিয়ে এখন বড় বিপদে এই স্বৈরাচার, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। আরও জানিয়ে দেব সেনাবাহিনী যে বার্তায় পালিয়ে যান শেখ হাসিনা, রয়টার্সের বিশেষ প্রতিবেদন, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এবং সবশেষে জানিয়ে দেব 7 বছর পর জনসম্মুখে ভাষণ দিলেন খালেদা জিয়া, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। ক্ষমতা নেওয়ার আগেই ভারতকে যে কড়া হুঁশিয়ারি দিলেন মোহাম্মদ ইউনুস, নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ, ভারতকে তার নীতি পরিবর্তনের আহ্বান জানিয়েছেন তিনি। ভারতের গণমাধ্যম এবিপি লাইভকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান শান্তিতে নোবেল বিজয়ী এই অধ্যাপক। ইউনুস বলেন ভারত শেখ হাসিনার প্রতিটি নির্বাচনে কারচুপি করার পদ্ধতিকে সমর্থন করেছে, আর এই জন্যই বাংলাদেশের জনগণ ভারতের প্রতি ক্ষুব্ধ। আমরা চাই না ভারত আমাদের শত্রু হোক, আমরা সবচেয়ে কাছের বন্ধু হতে চাই, তাই ভারত তার নীতি পরিবর্তন করুক। তিনি বলেন বাংলাদেশের ভবিষ্যৎ সুরক্ষিত করার একমাত্র সমাধান হলো গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে যাওয়া। তিনি চান দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক, শেখ হাসিনার আমলে যেটি দীর্ঘকাল ধরে হয়নি। ছাত্র আন্দোলনের বিষয়ে ভারতের ভূমিকায় অসন্তোষ জানিয়ে ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের প্রতিবেশী হয়েও ছাত্র আন্দোলনের বিষয়টিকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে অভিহিত করেছে। নরেন্দ্র মোদী সরকার এমন একজনকে সমর্থন করেছে যিনি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। তিনি বলেন আমি খুবই আহত হয়েছিলাম যখন ভারত ছাত্র আন্দোলনকে বলল এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, আমরা এ বিষয়ে কিছু করতে পারবো না। আমরা কিন্তু তখন সারা বিশ্বের কাছে অনুরোধ জানিয়েছিলাম বাংলাদেশে নিরীহ ছেলেদের তাদের সরকার গুলি করে মারছে, আমাদের সাহায্য করুন, ভারত না করে দিল। এখন তিনি বলেন পুরো বিষয়টিতে ভারতের নীরবতা বাংলাদেশি জনগণকে ক্ষুব্ধ করেছে। নয়াদিল্লির শেখ হাসিনা কাজের বিরুদ্ধে কোনো সরকারি অবস্থান নেয়নি। এক প্রশ্নের জবাবে ইউনুস বলেন আপনার প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনি বলতে পারেন না যে এটি তাদের অভ্যন্তরীণ ব্যাপার, এতে যদি আমাদের ক্ষতি হয় তাহলে আপনাকেও আঘাত করবে, কারণ বাংলাদেশে যদি বিশৃঙ্খলা ও হিংসা ছড়ায় তাহলে তা সীমান্ত জুড়ে ছড়িয়ে পড়বে, এটা তখন আর আটকানো যাবে না। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পলায়ন করেছেন, বিমানে দিল্লি গেছেন তিনি। তার অবতরণে যে সংকট সৃষ্টি হয়েছে তার জন্য দিল্লি একেবারেই প্রস্তুত ছিল না। সোমবার রাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেটের নিরাপত্তা বিষয়ক কমিটি বাংলাদেশ নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠকে বসেছিল। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারাম সহ সিনিয়র কর্মকর্তারা সবাই উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিয়ে ভারত ঠিক কী করবে ওই বৈঠকে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া যায়নি। দিল্লিতে একাধিক গবেষক বিবিসি বাংলাকে জানিয়েছেন সামগ্রিকভাবে এই পরিস্থিতি ভারত সরকারকে একটা ক্যাচ-22 সিচুয়েশন বা চরম উভয় সংকটে ফেলে দিয়েছে, এ কথা মনে করার যথেষ্ট কারণ আছে। আর এই বিপদটা আসছে দুদিক থেকে, এক, ব্যক্তি হিসেবে শেখ হাসিনার ক্ষেত্রে দিল্লি কী পদক্ষেপ নেবে, আর দুই, বাংলাদেশের ভেতরে যা ঘটছে সেটাকে বা দিল্লি কীভাবে অ্যাড্রেস করবে। যেমন শেখ হাসিনা দীর্ঘকালীন ভিত্তিতে রাজনৈতিক আশ্রয় দেওয়াটা ভারতের উচিত হবে কি না তা নিয়েও ভারতে দুরকম মতামত শোনা যাচ্ছে।
অনেকে অনেকে যেমন এর পক্ষে যুক্তি দিচ্ছেন, আবার এর বিপক্ষেও মত দিচ্ছেন কেউ কেউ। আবার বাংলাদেশের ভিতরে এ মুহূর্তে যে ধরনের পরিস্থিতির খবর আসছে, সেখানে দিল্লি কি করণীয় আছে সে বিষয়েও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের মধ্যে স্পষ্ট দ্বিমত আছে। যেখানে খুশি যান ভারতে না এলেই হলো। বাংলাদেশের রাজনৈতিক সংকটের জেরে শেখ হাসিনাকে ভারতে পালিয়ে আসতে হলে সেটা নিয়ে যে দিল্লিতে একটা প্রবল দ্বিধাদ্বন্দ্ব কাজ করবে তার ওই মন্তব্যেই স্পষ্ট ছিল। দিল্লির থিঙ্ক ট্যাঙ্ক IDRS এর সিনিয়র ফেলো তথা বাংলাদেশ গবেষক পট্টনায়ক এই কথাটা আবার বলেছেন একদম চাচালো ভঙ্গিতে। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি শেখ হাসিনা যদি ভারতে রাজনৈতিক আশ্রয় চায় তাহলে ভারতের উচিত হবে না সেটা মঞ্জুর করা। ডক্টর পট্টনায়ক যুক্তি দিচ্ছেন, বাংলাদেশের সম্প্রতি সরকারের বিরুদ্ধে ভারতের যে তীব্র আন্দোলন হয়েছে তা একটা স্পষ্ট মাত্রা ছিল ভারত বিরোধিতা। ভারতকে যেহেতু আন্তর্জাতিক ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় সমর্থক হিসেবে দেখা হতো, তাই হাসিনা বিরোধিতার আন্দোলনে স্বভাবতই মিশেছিল ভারত বিরোধিতার উপাদান। পট্টনায়ক বলেন, এই পটভূমিতে ভারত যদি তাকে এখন রাজনৈতিক আশ্রয় দেয় সেটা একটা ভুল বার্তা দেবে, বাংলাদেশের ভিতরে ভারত বিরোধিতাকে আরও উস্কে দেবে। ছাত্র ও জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার অনেকটা হঠাৎ করেই ক্ষমতা ছেড়ে চলে যেতে হয় তাকে। এর আগে তাকে বাংলাদেশ সেনাবাহিনী জানিয়ে দেয় তারা প্রতিবাদ বিক্ষোভকারীদের বিরুদ্ধে আর দমনপীড়ন চালাতে পারবে না, এতেই তার ভাগ্য নির্ধারণ হয়ে যায়। বাংলাদেশ ছাড়ার আগে রাতে সেনাপ্রধান তার জেনারেলদের নিয়ে একটি মিটিং করেন। সেখানে সিদ্ধান্ত হয় কারফিউ বাস্তবায়ন করতে গিয়ে সাধারণ মানুষের উপর সেনারা আর গুলি ছুড়বে না। ওই মিটিংয়ে এই বিষয়ে জানেন এমন দুইজন সেনা কর্মকর্তা, এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সকে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সিদ্ধান্তের পরই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছুটে যান গণভবনে। তিনি শেখ হাসিনাকে এই বার্তা দেন যে তিনি যে লকডাউন আহ্বান করেছেন তা বাস্তবায়নে অক্ষমতা প্রকাশ করেছে তার সেনারা। ভারতীয় একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে, এতে মেসেজ ক্লিয়ার হয়ে যায় তা হলো হাসিনার পক্ষে সেনাবাহিনীর আর কোনো সম্পর্ক নেই। এতে আরও বলা হয়, সেনাবাহিনীর শীর্ষ পদে কর্মকর্তাদের অনলাইন মিটিং এবং তারপর শেখ হাসিনা যে বার্তা দেওয়া হয়েছে সে বিষয়ে এর আগে আর কোনো রিপোর্ট প্রকাশ হয়নি। শেখ হাসিনা 15 বছর যেভাবে শাসন করেছেন তাও উঠে আসে, বিন্দুমাত্র ভিন্নমত পোষণ করেন এমন ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন তিনি। এসবের কারণে বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। আর আকস্মিকভাবে সোমবার তার ইতি ঘটে, তিনি পালিয়ে যান ভারতে। এর আগে দেশজুড়ে কারফিউ দেওয়া হয়, তাতে রোববার কমপক্ষে 91 জন নিহত ও 100 মানুষ আহত হয়। জুলাইয়ে ছাত্রদের নেতৃত্বে প্রতিবাদ বিক্ষোভ শুরুর পর এটাই ছিল বাংলাদেশের সবচেয়ে ভয়াবহ প্রাণহানির দিন। আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। বুধবার জনসমুদ্রে পরিণত হয় BNP-র নয়াপল্টন কার্যালয়ের সামনে ও আশেপাশে। বিশাল এই জনতার সামনে দীর্ঘ 7 বছর পর BNP চেয়ারপারসন খালেদা জিয়া বক্তব্য দেন। এর আগে 2018 সালের 8ই ফেব্রুয়ারির পর তিনি আর গণমাধ্যমে বা দেশবাসীর সামনে কথা বলার সুযোগ পাননি। দীর্ঘ সময় পর বেগম জিয়ার বক্তব্য শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিলেন দলের নেতাকর্মী সহ দেশবাসী। BNP-র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রসঙ্গত, 2 বছরেরও বেশি সময় কারাবন্দী থাকার পর 2020 সালে 25শে মার্চ সরকারের নির্বাহী আদেশে সাজা 6 মাস স্থগিত করে শর্ত সাপেক্ষে খালেদা জিয়াকে মুক্ত করে দেওয়া হয়। এরপর